ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দল শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ করে ব্রিফ করছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য সেখানে আছেন সহকর্মী মনিরুল সোহাগ উপাচার্যের এ আমরা সরাসরি চলে যাব তবে তিনি কিছুক্ষণ পর কথা বলবেন মনিরুল সোহাগ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মনিরুল সোহাগ বিস্তারিত জানতে চাই আপনার কাছে আপনি জানেন যে নীল দল মূলত কিছুক্ষণ আগে অপরাজয় বাংলার সামনে একটি মানববন্ধন এবং সমাবেশ করেন তারপর তারা ক্যাম্পাসে একটি র্যালি করেন এবং এগুলোর মূল উদ্দেশ্য ছিল কোটা সংস্কার আন্দোলনের ঘিরে যে সহিংসতা হয়েছে যে প্রাণহানির ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের যেভাবে মারা গেছেন সেগুলো সুষ্ঠু তদন্ত যাতে হয় এবং ঘটনার জন্য যারা দায়ী তাদের যাতে বিচারের আওতা আনা হয় এবং কঠোর শাস্তির মুখোমুখি যাতে করা হয় এটি মূলত দাবি ছিল এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিরাপত্তা বজায় রাখে সব বিষয় নিয়ে মূলত স্মারকলিপি নিয়ে নীল দলের যারা ছিলেন তারা উপাচার্য কার্যালয়ে এসেছেন এবং উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সেটি গ্রহণ করেছেন গ্রহণ করার পর তিনি জানিয়েছেন এই দাবিগুলো সিন্ডিকেটের মাধ্যমে এবং যারা অন্যান্য বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের সাথে আলোচনা করে কীভাবে এই দাবিগুলো বাস্তবায়ন করা যায় শিক্ষার্থী শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে সুষ্ঠ পরিবেশ নিশ্চিতের স্বার্থে সেই বিষয়ে তারা কাজ করবেন তো কিছুক্ষণ আগে উপাচার্য এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি এর পাশাপাশিও জানিয়েছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটির জন্য দুঃখ প্রকাশ করে তিনি সব যে হত্যাকাণ্ড বা যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেগুলোর জন্য বিচারের দাবি তিনি জানিয়েছেন এবং যাতে সুষ্ঠু তদন্ত হয় সেই বিষয়টি তিনি নিশ্চিতের চেষ্টা করে কথা বলেছেন এবং হলগুলোতে যখন এই ক্যাম্পাস খুলে দেওয়া হবে বা হল খুলে দেওয়া হবে তখন মূলত সেখানে মেধার ভিত্তিতে আসন বন্টনের যে বিষয় রয়েছে সেটি তিনি নিশ্চিত করেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যাতে বিশ্ববিদ্যালয়ের সামনে যাতে আরও সুন্দরভাবে পরিচালনা করা যায় যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হয় এবং বহিরাগতরা যাতে ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রেও কোনো ধরনের বিধিনিষেধ থাকে অর্থাৎ যে কেউ যে কোনো প্রয়োজন ছাড়াই যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করা যায় কি না এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে তবে তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য যারা রয়েছেন ডিন যারা রয়েছেন সদস্য সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত যে কিভাবে এই বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তা নিশ্চিত দিয়ে আরো সুন্দরভাবে পরিচালনা করা যায় তো রেদন এই ছিল এই মুহূর্তে এই বিষয়ের খবর অর্থাৎ বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে উপাচার্য কিছুক্ষণ আগে কথা বলেছে আপনাকে অনেক ধন্যবাদ মনিরুল সোহাগ